কালী পূজায় আবার অরুণ মন্দির, প্যান্ডেলের ভেতরে সম্পূর্ণ ঝিনুকের তৈরি কাজ। কবে হতে চলেছে ব্যাংককে অরুণ মন্দিরের উদ্বোধন? লোকে বলে কালী কালো, আমার মন্তো বলে না কালো। তো বন্ধুরা, আপনারা দেখছেন বাঙালি মানে কেস ব্লগ, যেখানে কিন্তু খাওয়া দাওয়া থেকে শুরু করে পূজা পর্ব সমস্ত দেখা থাকি। আর আমার পেছনের ব্যাকগ্রাউন্ড কি দেখে মনে হচ্ছে আমি আবার কল্যাণীতে চলে এসেছি? একদমই না। আজকে আমরা চলে এসেছি কিন্তু কোথায় সেটা জানতে পারবে, কিন্তু এবছর কিন্তু তাদের শ্যামা পূজার ভাবনায় রয়েছে ব্যাংককের অরুণ মন্দির। 2024 কিন্তু আমরা কল্যাণীতে দেখেছিলাম, সেটাই কিন্তু যারা মিস করে গেছে তারা এখানে চলে আসে, কারণ ব্যাকগ্রাউন্ড থেকে বুঝতে পারছো পুরো আবার কিন্তু ধামাকা হতে চলেছে এখানে। চলে আসো, ভিডিওটা দেখতে থাকো, তাদের সমস্ত ইনফরমেশন রয়েছে এই ভিডিওর মধ্যে। লেটস গো। তো এই মুহূর্তে কিন্তু আমরা রয়েছে 8 নং অগ্রদূত ক্লাব, মানে যেটা কিন্তু অশোকনগরে রয়েছে। আর দেখতে পাচ্ছ আমার সামনে কিন্তু রয়েছে কল্যাণীর এবছরের বিখ্যাত অরুণ মন্দির। অরুণ মন্দিরের আদলে কিন্তু একটি কিন্তু প্যান্ডেল এবছর কিন্তু তারা বানানো হচ্ছে, পুরোটা কিন্তু ঝিনুকের তৈরি বানানো হচ্ছে, যেমনটা কিন্তু আমরা অরুণ মন্দির দেখেছিলাম কিন্তু কল্যাণীতে এবছর 2024 দুর্গাপুজো। সেরকমই কিন্তু অশোকনগরে 8 নং অগ্রদূত ক্লাবে এবছরে কিন্তু ভাবনা রয়েছে অরুণ মন্দির। আর এখানেও কিন্তু পরিচালনা রয়েছে কিন্তু সরকার ডেকোরেশন, মানে আমাদের কিন্তু উইলিয়াম দা। দেখতে পাচ্ছ একটা কিন্তু ছোট্ট জলাশয়ের সামনেই যেহেতু পুজোটা হচ্ছে, যার জন্য কিন্তু রিফ্লেক্টিংটা পড়ছে বলে বেশ দারুণ লাগছে। এবার দেখা যাক যে তারা লাইটিং কীভাবে কীভাবে এবছর সাজাচ্ছে আর ভেতরে কেমনভাবে কাজ প্রস্তুত চলছে। কখনো সে তো কখনো পীত, কখনো নীল লোহিত রে। তাহলে কিন্তু দেখতে পাবে যেহেতু অরুণ মন্দির কিন্তু বুদ্ধদেবের মন্দির, তো তাই জন্য কিন্তু দেখতে পাচ্ছ যে মন্দিরের যে চূড়া সেই চূড়ায় কিন্তু দেখতে পাচ্ছি বুদ্ধদেবের কিন্তু যে একটি আকৃতি চিত্রপট সেটা কিন্তু বানানো হয়েছে, যেটা কিন্তু আমরা কিন্তু কল্যাণীতেও দেখেছিলাম। পুরোটাই কিন্তু ঝিনুকের প্যান্ডেল, সেই ঝিনুকের প্যান্ডেলটা কিন্তু এখানে কিন্তু নিয়ে আসা হয়েছে, সেটাই কিন্তু এখানে রিক্রিয়েট করা হয়েছে। আর এটা কিন্তু রয়েছে অগ্রদূত ক্লাব, আর অগ্রদূত ক্লাবের ঠিক পাশে দেখতে পাচ্ছ এই পুজো মণ্ডপটা কিন্তু তৈরি করা হচ্ছে। আর দর্শনার্থীরা কিন্তু এখান দিয়ে কিন্তু প্রবেশ করবে, যার জন্য কিন্তু দেখতে পাচ্ছ এখানে কিন্তু একটি ব্রিজের মতো কিন্তু বানানো হচ্ছে, যাতে কিন্তু দর্শনার্থীরা কিন্তু পুকুরের সাইড দিয়ে কিন্তু গিয়ে প্রবেশ করতে পারে। আর এই অগ্রদূত ক্লাবের কিন্তু ঠিক মাঠে দেখতে পাচ্ছি কিন্তু অনেকগুলো স্ট্রাকচার পড়ে রয়েছে, যেগুলো কিন্তু ধীরে ধীরে কিন্তু ইনস্টলেশনের যে কাজ সেগুলো কিন্তু চলবে। দেখতে তো দেখতে পাচ্ছ এই স্ট্রাকচারগুলো কিন্তু যে ছিল কল্যাণীতে, সেই কল্যাণীর স্ট্রাকচারগুলো কিন্তু নিয়ে আসা হয়েছে, আর আবার কিন্তু দাদারা সেগুলো ইনস্টলেশনের যে কাজ সেগুলো কিন্তু চলছে। আচ্ছা দাদা, আপনারা কি কল্যাণীতে কাজ করেছিলেন? আপনারাই মানে এখানে আবার কাজ হচ্ছে তাই তো? আচ্ছা আচ্ছা, তো দেখতে পাচ্ছ কল্যাণী থেকে যারা কিন্তু কাজ করেছিল তারাই কিন্তু এখানে আবার কাজ করা হচ্ছে। কখনো পুরুষ কখনো প্রকৃতি কখনো শূন্য কার। আর দেখতে পাচ্ছ এখানে কিন্তু পুজো মণ্ডপ, আর পুজো মণ্ডপের রাস্তা জুড়ে পুরো রাস্তা দেখতে পাচ্ছ, পুরো রাস্তা জুড়ে কিন্তু টুনি লাইট দিয়ে কিন্তু সাজানো হবে, যার জন্য কিন্তু এখানে দেখতে পাচ্ছি স্ট্রাকচার কিন্তু করা রয়েছে। ওইদিকেও দেখতে পাচ্ছি লাইটিংয়ের বোর্ড দেওয়া রয়েছে, মানে এক কথা কিন্তু বলা চলে। আবার এখানে দেখতে পাচ্ছি মেলারও কিন্তু ছোটো ছোটো দোকান বসা শুরু করেছে, মানে কিন্তু অশোকনগরে এই পুজোটা কিন্তু এবছর তোমরা আসলে বেশ কিন্তু একটা আনন্দ উপভোগ করতেই পারবে। তো এতক্ষণ কিন্তু তোমাদের ওই পাশটা ছিল মানে ক্লাবের দিকটা করে, আর এই পাশটা কিন্তু দেখতে পাচ্ছি আরও কিন্তু অনেক স্ট্রাকচার কিন্তু পড়ে রয়েছে। তোমরা এখানেও দেখতে পাবে অনেক স্ট্রাকচার, এইদিকেও দেখতে পাবে পুরো স্ট্রাকচার কিন্তু পড়ে রয়েছে, যেমনটা কিন্তু আমরা কল্যাণীতে দেখেছিলাম। দেখো পুরো কিন্তু ছোটো ছোটো অনেক সূক্ষ্ম সূক্ষ্ম কিন্তু তোমরা কাজ তোমরা কিন্তু রয়েছে এই পুরো পুজো মণ্ডপ জুড়ে, যেমনটা কিন্তু আমরা দেখেছিলাম। দেখো অসাধারণভাবে কিন্তু তাদের সাজিয়ে তুলছে এবছরের পুজো মণ্ডপটা শ্যামা পুজোর জন্য। দেখো পুরোটা কিন্তু ছোটো ছোটো ঝিনুক, তারপর দেখতে পাচ্ছ এই যে মণিমুক্ত কিছুটা দিয়ে কিন্তু সুন্দর করে কিন্তু পুরো পুজো মণ্ডপটা কিন্তু সাজানো হয়েছিল। তো দেখতে পাচ্ছ এইদিকেও কিন্তু অনেক কিন্তু স্ট্রাকচার পড়ে রয়েছে, পুরোটাই কিন্তু দেখতে পাচ্ছ যে পুরো সম্পূর্ণ যে পুজো মণ্ডপ সেটা কিন্তু পুরোটাই কিন্তু ঝিনুক দিয়ে, নানা রকম ঝিনুক দিয়ে কিন্তু তৈরি করা হয়েছিল। সামুদ্রিক যে ঝিনুক আমরা কিন্তু দেখে থাকি বা বলতে পারো, কিন্তু আমরা দীঘা পুরীতে যেমন ধরো ঝিনুক আমরা দেখে থাকি, দেখো অনেক কিন্তু ছোটো ছোটো সূক্ষ্ম সূক্ষ্ম ঝিনুক রয়েছে, কিছু বড় ঝিনুক রয়েছে, শঙ্খের মতো ডিজাইনেরও কিছু ঝিনুক, মানে নানা রকম কিন্তু ঝিনুক দিয়ে কিন্তু পুরো পুজো মণ্ডপটা কিন্তু সেজে উঠছে। তো চলো আমরা কিন্তু ধীরে ধীরে কিন্তু মণ্ডপের ভেতরে প্রবেশ করি, কেননা বাইরেটা তো অনেক দেখলাম যে কেমন কী স্ট্রাকচার পড়ে রয়েছে, আর ভেতরেটাও আমরা প্রবেশ করার দেখতে পাচ্ছি কিন্তু এখানেও কিন্তু জোর কদমে কিন্তু কাজ চলছে, কেননা আর কিন্তু বৃহস্পতিবার, আজকে কিন্তু রয়েছে সোমবার, বৃহস্পতিবার কিন্তু দুর্গা শ্যামা পুজো কিন্তু রয়েছে। আর এখানে কিন্তু দেখতে পাচ্ছেন মানে যারা কর্মচারীরা রয়েছে তারা কিন্তু এখানে অনবরত কিন্তু জোর কদমে কিন্তু কাজ চলছে, আর স্ট্রাকচারগুলো কিন্তু এখানে রিপেয়ার করার পর কিন্তু দড়ি দিয়ে কিন্তু ওপরে নিয়ে যাওয়া হয়েছে, যেহেতু একটি বেশ উচ্চতা সম্পন্ন কিন্তু একটি পুজো মণ্ডপ, তো ধীরে ধীরে
জুড়ে কিন্তু সেই জোর কদমে কিন্তু কাজ চলছে। আর এদিকেও দেখতে পাবে তোমরা অনেক কিন্তু স্ট্রাকচার পড়েছে, সম্পূর্ণ যে ঝিনুক সেই ছোটো ছোটো ঝিনুক দিয়ে কিন্তু এখানে সাজানো হয়েছে। দেখতে পাবে দেখো কত ছোটো ছোটো কিন্তু সূক্ষ্ম সূক্ষ্ম যে ঝিনুক, সেই ঝিনুকের কিন্তু কাজ দিয়ে সম্পূর্ণ পুজো মণ্ডপটা কিন্তু সেজে উঠেছে। তো এখন কিন্তু আমরা চলে এসেছি একদম পুজো মণ্ডপের ঠিক সামনে, আর এইটা হচ্ছে কিন্তু পুজো মণ্ডপটা। আর পুজো মণ্ডপটা দেখতে পাচ্ছ অরুণ মন্দির আদলে কিন্তু ক্রিয়েট করা হয়েছে, যেমনটা কিন্তু আমরা কল্যাণীতে দেখেছিলাম ঠিক সেমনটাই কিন্তু এখানে রিক্রিয়েট করা হয়েছে তোমাদের জন্য। কিন্তু আর একবার অরুণ মন্দির কিন্তু এখানে তোমরা দেখতে পাবে। তো 24 কল্যাণী দুর্গাপুজোর পর কিন্তু অশোকনগরে এই অরুণ মন্দির কেমনভাবে সেজে উঠছে, চলো আস্তে আস্তে পুজো মণ্ডপের ভেতরে প্রবেশ করি। কেন বাইরেটা তো দেখতে পাচ্ছি কিন্তু বেশ সুন্দর করে কিন্তু সাজিয়ে তোলা হচ্ছে ঝিনুকের কাজ দিয়ে। আর এই পোর্শনটা পুরোটাই কিন্তু যে ঝিনুক ছিল, যেমন তখন কিন্তু আমরা দেখেছিলাম কল্যাণীতে একটা কিন্তু যে সিলিংয়ের ওপর কিন্তু সুন্দর করে গলির ওপর, তারপরে কিন্তু আমরা চলে এসেছি ধীরে ধীরে কিন্তু পুজো মণ্ডপের ভেতরে। দেখো কল্যাণী সেই পুজো মণ্ডপ কিন্তু আমরা আবার ছোট্টর উপর কিন্তু রিক্রিয়েশন কিন্তু করছে এখানে, আর জাস্ট অসাধারণভাবে কিন্তু সেজে উঠছে। জাস্ট দেখো পুরোটা কিন্তু দেখতে পাচ্ছি যেমন কিন্তু ঝিনুক, এই যে সূক্ষ্ম সূক্ষ্ম যে কাজগুলো আমরা কিন্তু সমস্তটা কিন্তু দেখেছিলাম। বা যারা কিন্তু যাওনি কল্যাণীতে, যেতে পারোনি, তারা কিন্তু অবশ্যই চলে আসো অশোকনগরে, কারণ অশোকনগরেও কিন্তু দেখতে পাচ্ছ পুরোটা কিন্তু দেখো পুরো ভেতরটা কিন্তু অসাধারণভাবে কিন্তু সাজিয়ে তোলা হয়েছে। পুরোটা কিন্তু ঝিনুক দিয়ে কিন্তু কাজ করে সাজিয়ে তোলা হয়েছে, আর ওপরটাও দেখতে পাচ্ছ কিন্তু একটা সিলিং বানানো হয়েছে, পুরো সিলিং জুড়েও কিন্তু দেখতে পাচ্ছি কিন্তু ঝিনুকের যে কাজ সেটা কিন্তু রয়েছে। আর যেমনটা কিন্তু আমরা দেখেছিলাম কল্যাণীতেও কিন্তু নানারকম কিন্তু বুদ্ধদেবের মূর্তি থেকে শুরু করে নানারকম যে পাখি, গণেশ, তারপর দেখতে পাচ্ছি মা দুর্গার যে একটি চিত্র অঙ্কন, সমস্তটা কিন্তু এখানে ফুটে তোলা হয়েছে। যেমনটা কিন্তু আমরা দেখেছিলাম ঠিক সেমনটাইভাবে কিন্তু মানে ফুটিয়ে তোলা হয়েছে, জাস্ট অসাধারণ কিন্তু লাগছে। আর এদিকেও তোমরা কিন্তু দেখতে পাবে কিছু রঙিন ঝিনুকের কাজ, যেমনটা কিন্তু আমরা দেখেছিলাম। দেখো কতটা কিন্তু সূক্ষ্ম সূক্ষ্ম কাজ রয়েছে, সূক্ষ্ম ঝিনুক দিয়ে দেন কিন্তু যে ঝিনুকের যে চূর্ণ বিচূর্ণ অংশগুলো দিয়ে কিন্তু সুন্দর করে ফুটিয়ে তোলা হয়েছে। এদিকে যেমন এটি ময়ূরের যে আকৃতি সেটা কিন্তু দেওয়া হয়েছে, জাস্ট এক কথায় কিন্তু ভেতরটা কিন্তু অসাধারণভাবে কিন্তু সাজিয়ে তোলা হয়েছে। আর এরকম কিন্তু সুন্দর কাজ দেখার পর কিন্তু সামনে কিন্তু থাকবে আমাদের শ্যামা প্রতিমা। আর শ্যামা প্রতিমায় কিন্তু কোনো থিমে যে সামঞ্জস্য সেটা কিন্তু থাকছে না, থিমের সাথে কিন্তু সামঞ্জস্য না রেখে তারা কিন্তু এবছর শ্যামা প্রতিমা কিন্তু সাবেকি আনার মধ্যে কিন্তু করতে চলেছে। আর এক কথায় কিন্তু বেশ অসাধারণ কিন্তু লাগবে। সদানন্দময়ী কালী মহাকালের মনোহিনী, সদানন্দময়ী কালী। তো দেখে কিন্তু বোঝা যাচ্ছে পুরোটা কিন্তু সম্পূর্ণ ঝিনুকের তৈরি কিন্তু পুজো মণ্ডপটা হতে চলেছে, আর অসাধারণভাবে কিন্তু সেজে উঠছে, যেমনটা কিন্তু কল্যাণীতে কিন্তু সাজানো হয়েছিল। আর এখানেও কিন্তু দেখতে পাচ্ছি অনেক কিন্তু স্ট্রাকচার পড়ে রয়েছে, মানে এখনও কিন্তু কাজ মোটামুটি অনেকটাই বাকি রয়েছে, নিচের পোর্শনগুলো রয়েছে, বাইরের এই পোর্শনটাও কিন্তু সাজানো হবে। তো তোমরা কিন্তু চলে আসো ওই অশোকনগর, অশোকনগর 8 নং অগ্রদূত ক্লাবে এবছর কিন্তু এরকম ঝিনুকের প্যান্ডেল হতে চলেছে। সদানন্দময়ী কালী মহাকালের মনোহিনী, তুমি আপনি নাচো আপনি গাও মা, আপনি নাচো আপনি গাও মা, আপনি দাও মা করো তালি। সদানন্দময়ী কালী মহাকালের মনোহিনী, এখন কিন্তু আমরা পেয়ে গেছি 8 নং অগ্রদূত ক্লাবের সভাপতি অমিত দাকে। তো অমিত দা, আপনাদের এই বছরের পুজো কততম বর্ষে পদার্পণ করলো? এবছর আমাদের পুজো 55তম বর্ষে পদার্পণ করলো। দর্শনার্থীদের জন্য বিশেষ আকর্ষণে কি রয়েছে? দর্শনার্থীদের জন্য আমাদের তো মণ্ডপ তো রয়েছেই, থাইল্যান্ডের এক হিন্দু মন্দিরের আদলে আমরা মণ্ডপ তৈরি করেছি। এছাড়া আমাদের জলে আরও কারুকার্য থাকবে, যে সামনে পুকুরটা দেখছেন আপনারা জলাশয়টা, এর মধ্যে ফোয়ারা, লাইট, অনেক কিছু থাকবে। আলোকসজ্জায় কীরকম থাকছে? আমাদের মণ্ডপে আলোকসজ্জা যাদেরকে দায়িত্ব দিয়েছি তারা খুব সুন্দরভাবে সাজাবে, এলইডি লাইট ফাইট দিয়ে নানান রকমভাবে আমরা মণ্ডপটাকে সাজানোর চেষ্টা করছি। আচ্ছা, অনেক সময় তো দেখা থাকে যে মণ্ডপে আলো, একটা আলোর যে শো চলে, তো এরকম কোনো কি লাইটিং শো? না, এই প্যান্ডেলটা অ্যাকচুয়াল লাইটের শো প্যান্ডেল নয়, এটা স্টিল লাইটের উপরেই, এলইডি লাইটের উপরেই এটার মানে সৌন্দর্যটা এটার লাইট, এমনি লাইটের উপরে। আচ্ছা, প্রতিমায় কি চমক থাকছে এবছর? আমাদের প্রতিমায় চমক থাকছে, আমাদের সাধারণ এমনি প্রতিমাই তৈরি হয়, মায়ের কোনো মূর্তির আমরা কোনো মানে থিমের সাথে কোনো সামঞ্জস্য নেই, আমার সাবেকি আনার মধ্যেই আমরা পুজো করি। এখানে আসতে হবে কি করে দর্শনার্থীরা আসবে? কলকাতা থেকে আসতে গেলে
ট্রেনে অশোকনগর স্টেশন থেকে নেবে 8 নম্বর অগ্রদূত ক্লাব বললেই সবাই দেখাবে, এবং যদি বনগা থেকে আসতে হয় বনগা থেকে অশোকনগর স্টেশনে নেবে বা 8 নম্বর মোড়ে বাসে করে আসলে 8 নম্বর মোড় বললে অগ্রদূত ক্লাব বললে সবাই দেখিয়ে দেবে। আচ্ছা, 2024 দুর্গাপুজোতে আমরা কল্যাণীতে এই প্যান্ডেলটা দেখেছি, তো এবছর শ্যামা পুজো আপনাদের এখানে, তো আপনারা দর্শনার্থীদের কাছে কি আশাবাদী রয়েছেন? দর্শনার্থীদের সবাইকে আমন্ত্রণ জানি, সবাই প্রত্যেকে আসে এবং আমরা যতদূর সম্ভব সুন্দরভাবে করার চেষ্টা করছি, অনেকটা পাল্টে যতটা পাল্টে করা যায় সম্ভব করা হচ্ছে, মানে কল্যাণী থেকে আরেকটু একটু আলাদা অন্যরকমভাবে দর্শন। আচ্ছা আচ্ছা, ধন্যবাদ। 30 তারিখ মানে একদম কিন্তু কালী পুজোর আগের দিন বুধবার কিন্তু এখানে অশোকনগর 8 নং অগ্রদূত ক্লাবের এবছরের পুজোর কিন্তু উদ্বোধন হতে চলেছে, তোমরা কিন্তু অবশ্যই চলে আসতে পারো কালী পুজোর সময় ঘুরতে। আর তাছাড়া তোমরা কীভাবে আসবে, তা তোমরা কিন্তু যে হাবড়া লোকাল হয় সেই হাবড়া লোকাল ধরে কিন্তু চলে আসতে পারো, শিয়ালদা থেকে তো তোমরা যেতে আসতে পারো, বারাসাত থেকে আসতে পারো, হাবড়া লোকাল ধরে চলে আসতে পারো অশোকনগর। আর অশোকনগর থেকে কিন্তু তোমাদের মাত্র আমরা তো হেঁটেই এলাম, মোটামুটি কিন্তু 12-15 মিনিট কাছাকাছি লাগলো হাঁটতে, তো তোমরা গল্প করতে করতে লাইটিং দেখতে দেখতে কিন্তু, কারণ এখানে কিন্তু আস্তে আস্তে আরও 2-3টে পুজো পেয়ে যাবে, তো পুজোটাকে দেখতে দেখতে কিন্তু তোমরা এখানে চলে আসতেই পারো, বা তাছাড়া অটো তো পেয়েই যাচ্ছ, 8 নং অগ্রদূত ক্লাব বললেই তোমরা দেখিয়ে দেবে। আসছি কিন্তু তোমরা আর একটা নতুন কোনো ধামাকাদার ভিডিও নিয়ে, ততক্ষণ তোমরা সুস্থ থেকো, ভালো থেকো, বাই বাই।